বুদ্ধিমান ব্যক্তি, সিদ্ধ ওষুধ, ধর্ম, নিজের পরিবারের কেচ্ছা, মৈথুন, সেবন করা খারাপ ভোজন এবং কানে শোনা বাজে কথাকে গোপন রাখেন। অর্থাৎ এই জিনিসগুলি সবসময় গোপন রাখতে হয়, কারোর সাথে এইগুলি নিয়ে আলোচনা করা মূর্খের মতো কাজ হয়। ধন, জীবন, স্ত্রী এবং ভোজন, সকল প্রাণী এই জিনিসগুলি থেকে সর্বদা অতৃপ্ত থেকে সংসার থেকে চলে গেছে, চলে যাচ্ছে আর চলে যাবে। অর্থাৎ ধন যতই উপার্জন করা হোক, আরও উপার্জনের আকাঙ্ক্ষা পূরণ হয় না। আয়ু যত বেশিই হোক, আরও কিছুদিন বাঁচার ইচ্ছা সকলেরই হয়। স্ত্রী যতই সুন্দরী ও সৎ স্বভাবের হোক, অন্যের স্ত্রীকে সবসময় বেশি সুন্দরী মনে হয়। যত ভালো খাবারই খাওয়া হোক না কেন, আরও সুস্বাদু খাবারের ইচ্ছে কখনো যায় না। দক্ষিণা নেওয়ার পর ব্রাহ্মণ যজমানকে ছেড়ে চলে যায়, বিদ্যাপ্রাপ্ত হওয়ার পর শিষ্য গুরুকে, আর জঙ্গলে আগুন লাগলে পশুরা সেই জঙ্গল ত্যাগ করে চলে যায়। অর্থাৎ কার্যসিদ্ধি হয়ে গেলে এবং বিপদের সম্ভাবনা থাকলে সেই স্থান ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। প্রদীপ অন্ধকারকে খেয়ে ফেলে আর কাজলের সৃষ্টি করে। তেমনি যে ব্যক্তি প্রতিদিন যেমন অন্ন খায়, সে তেমনই সন্তানের জন্ম দেয়। অর্থাৎ পিতামাতা নিজেরা যেমন শিক্ষা ও সংস্কার রপ্ত করেছে, তাদের সন্তানরাও ঠিক সেই শিক্ষা ও সংস্কার নিয়ে বড় হয়। স্ত্রীর মৃত্যু, আত্মীয়দের কাছ থেকে অপমান, অদেউ ঋণ, খারাপ রাজার কাছে চাকরি, দারিদ্র এবং নিজ ব্যক্তির স্বভাব, এগুলি আগুন না হলেও আগুনের মতো দেহ মনকে দগ্ধ করে। অর্থাৎ অনভিপ্রেত ঘটনা বা পরিস্থিতি প্রত্যেকের জীবনেই আসে, সেগুলি সঠিক সমাধান করতে পারলে তবেই জীবন সুখের হয়। অপরের স্ত্রী, অপরের দ্রব্য, অপরের নিন্দা, গুরুর কাছে হাস্য পরিহাস এবং চপলতা সবসময় ত্যাগ করা উচিত। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি কেবল দুঃখেরই কারণ হয়, এরা কখনো সুখ বৃদ্ধি করতে পারে না, তাই এইগুলি থেকে দূরে থাকাই শ্রেয়। পুত্র লাভের জন্য পত্নীর প্রয়োজন, পিণ্ড লাভের জন্য পুত্রের প্রয়োজন, নিজের হিতের জন্য বন্ধুর প্রয়োজন, আর সকল প্রয়োজন মেটাবার জন্য ধনের প্রয়োজন। অর্থাৎ স্ত্রী, পুত্র, বন্ধু, সংসারে প্রয়োজন সবই, কিন্তু অর্থের চেয়ে অধিক প্রয়োজনীয় বস্তু পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। একটি গুণী পুত্র অনেক ভালো 100 মূর্খ পুত্রের চেয়ে, চাঁদ একাই অন্ধকার দূর করে, 1000 তারাও তা পারে না। অর্থাৎ ব্যক্তির গুণী একমাত্র তার মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়িয়ে তোলে। কারোর একটি গুণী তার অনেক দোষ দূর করতে পারে। বর্ষাকালে কোকিলরা যে চুপ করে থাকে তা ভালোই করে, কারণ যেখানে ব্যাং হলো বক্তা সেখানে চুপ করে থাকাই ভালো। অর্থাৎ যেখানে সেখানে মুখ না খোলাই উচিত। আগে দেখতে হবে যাদের সঙ্গে কথা বলতে হবে তারা আদৌ শিক্ষিত কিনা। নিজের অর্থচিন্তা না করে যে পরের কাজে লিপ্ত থাকে এবং বন্ধুর জন্য মিথ্যা আচরণ করে তাকে মূঢ় বা মহামূর্খ বলা হয়। অর্থাৎ আগে নিজের এবং নিজের পরিবারের চিন্তা করে তারপর অন্যের চিন্তা করতে হয়। প্রয়োজনে নিজের জন্য মিথ্যে বলা যেতে পারে, কিন্তু বন্ধুর জন্য কখনোই মিথ্যে বলা উচিত নয়। বনে জন্মানো শাকের দ্বারাই উদর পূরণ করা যায়, এই পোড়া পেটের জন্য কে পাপ কাজ করবে। অর্থাৎ আমাদের পেট ভরাতে খুব সামান্য খাবারই প্রয়োজন হয়, তাই অধিক অর্থের জন্য পাপ কাজ করা মোটেই উচিত নয়। বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে গেলেও অন্য পায়ে অবস্থান করেন, পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না। অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগানো উচিত। মূর্খকে দ্বিপদ পশুর মতো ত্যাগ করা উচিত। মূর্খ কেবল বাক্য বাণে বিদ্ধে পারে, ঠিক যেমন কাঁটা অদৃশ্যভাবে বিদ্ধ করে। অর্থাৎ মূর্খের শাস্ত্রজ্ঞান না থাকার জন্য সে মুখেই বড় বড় কথা বলতে পারে আর অন্যের দোষ ত্রুটি খুঁজতে পারে, তাই মূর্খকে দ্বিপদ পশুর মতো এড়িয়ে চলা উচিত। পণ্ডিত ব্যক্তি শত্রু মিত্রকে সমানভাবে দেখেন, মান অপমানকে একইভাবে গ্রহণ করেন, শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখে সমান মনোভাবাপন্ন থাকেন। অর্থাৎ বিদ্যা মানুষের সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়, তাই জ্ঞানী ব্যক্তি জীবনের সব রকম ওঠাপড়া সমানভাবে নিতে পারেন।
জ্ঞানী ব্যক্তি সত্য মধুর প্রিয় এবং হিতকর বাক্য বলে থাকেন, আবার আত্মপ্রশংসা এবং অপরের নিন্দা সবসময় বর্জন করেন। অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো এবং পরনিন্দা পরচর্চা সমাজ কখনো ভালো চোখে নেয় না, তাই এগুলি পরিত্যাগ করে ভদ্র এবং নম্রভাবে সত্য কথাই বলা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো।